ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আনা তামিম মুগ্ধ। আজকে আমরা পড়ব আমাদের চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় তিন, বাংলাদেশের ক্ষুদ্র জনগোষ্ঠীর প্রথম পাঠ, চাকমা। বাংলাদেশে 45টির অধিক ক্ষুদ্র জনগোষ্ঠী রয়েছে। বিভিন্ন জনগোষ্ঠীর সমাহারের কারণে আমাদের সমাজ এত বৈচিত্র্যময়। এই পাঠে আমরা জানব চাকমা ক্ষুদ্র জনগোষ্ঠীর সম্পর্কে। বাংলাদেশের ক্ষুদ্র জনগোষ্ঠীর মধ্যে চাকমা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ। সংখ্যাগরিষ্ঠ মানে সবচেয়ে বেশি। তারা বেশিরভাগ রাঙামাটি ও খাগড়াছড়ি অঞ্চলে বসবাস করেন। চাকমা জনগোষ্ঠীর অধিকাংশই বৌদ্ধ ধর্মাবলম্বী। এবার আসি আমরা চাকমা জনগোষ্ঠীর জীবনধারায়। চাকমাদের নিজস্ব ভাষা ও বর্ণমালা রয়েছে। তাদের নিজেদের ভাষায় রচিত গান আছে, ঐতিহ্যবাহী নাচ রয়েছে। চাকমাদের নিজেদের রাজা রয়েছেন এবং প্রত্যেক গ্রামে একজন করে গ্রাম প্রধান থাকেন, যাকে চাকমারা কারবারি বলে। চাকমারা কাঠ ও বাঁশ দিয়ে মাচার মতো ঘর তৈরি করেন। চাকমারা ঝুম পদ্ধতিতে কৃষি কাজ করে থাকেন। এই পদ্ধতিতে পুরাতন ফসল পুড়িয়ে নতুন করে গর্ত খুঁড়ে বীজ বপন করা হয়। তাদের প্রধান খাবার ভাত। এবার আসি আমরা চাকমাদের পোশাকে। চাকমারা নিজেরা তাতে সুন্দর সুন্দর কাপড় বুনন করেন। চাকমা মেয়েরা কোমর থেকে নিচ পর্যন্ত এক ধরনের কাপড় পরে, যাকে পিনন বলা হয়। শরীরের ওপরের অংশে যে ওড়না পরেন তাকে হাদি বলা হয়। চাকমা পুরুষেরা সাধারণত ফতুয়া ও লুঙ্গি পরেন। এবার আসি আমরা চাকমাদের উৎসবে। চাকমা জনগোষ্ঠীরা বৌদ্ধদের মূল ধর্মীয় উৎসবগুলো পালন করেন। বিশেষ করে বৈশাখ মাসে পালিত হয় বৌদ্ধ পূর্ণিমা এবং বাংলা নববর্ষের সময় 3 দিন ধরে পালিত হয় বিজু উৎসব। উৎসবের সময় তারা ঘর বাড়ি ফুল দিয়ে সাজান এবং পরস্পরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তো বন্ধুরা, আজকের ক্লাস এ পর্যন্তই। দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ, বাই বাই, স্টে সেফ, টেক কেয়ার।